সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন সদর আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার 18 মে সন্ধ্যা 7টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কথা লেখেন তিনি। পোস্টের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিশেষের জন্য ভাবমূর্তি নষ্ট হবে তা কখনোই কাম্য নয়। আমরা চাই প্রতিটি মন্ত্রণালয় স্বচ্ছভাবে কাজ করুক। প্রধানমন্ত্রী দেশের জন্য যে পরিকল্পনা চিন্তা চেতনা তা বাস্তবায়নে এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক, সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হোক। মাহবুব আলম হানিফ সাংবাদিক রুজিনা ইসলামের সঙ্গে সচিবালয়ে ঘটা ঘটনাটি দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানান এবং এমন ঘটনা কখনোই কাম্য নয় বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, সংবাদ মাধ্যমেই দেশের মানুষ সঠিক তথ্যপত্র খুঁজে পায়, সরকারের সহায়ক শক্তি হিসেবে এটা কাজ করে, সরকার ও সংবাদ মাধ্যম উভয়ের মধ্যকার সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়।